রবিবার রাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে হালি শহরে একটি বিক্ষোভ মিছিল করছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকেরা সেই প্রতিবাদ মিছিল চলাকালীন এক মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল হালি শহর থানার এক মদ্যপ কনস্টেবলের বিরুদ্ধে পাশাপাশি আন্দোলনকারীদেরও হেনস্থা করার অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে এই ঘটনার কথা জানিয়ে থানায় এফআইআর দায়ের করেছেন আন্দোলনকারীরা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি বলছেন অভিযোগকারী মহিলা শুনুন এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো তো আমিও নাভলাম তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন তখন উনি বলছে কি হচ্ছে কি কেন কি দরকার আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন আপনি আমাদেরকে প্রোটেকশান দেবেন এখানে জাস্টিসদের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা সারা দুনিয়া যেখানটায় লড়াই চাই করছে জাস্টিসদের জন্য সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালে ঘটনার প্রতিবাদে পুলিশ কর্মীর বিরুদ্ধে শহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা র্যালি আমাদের যথেষ্ট সাকসেসফুলি আর কি শেষের দিকে ছিল আর কি তো সেই টাইমেই শেষের দিকে একজন মহিলা যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে তিনি সঙ্গতি জানিয়ে আমাদের মিছিলে যুক্ত হন এবং তিনি লক্ষ্য করেন যে একজন পুলিশ অফিসার মধ্য অবস্থা আপনারা দেখছেন ইউভেন লাইভ বাংলা খবরের শেষ কথা